আসসালামু আলাইকুম। আচ্ছা লালন শাহ ভাই, আবার আসছে দেখি আমরা লালন শাহ ভাইকে। লালন শাহ শুনতে পাচ্ছেন এখন? ও মাশাআল্লাহ, এবারে শোনা যাচ্ছে। হ্যাঁ গুরু, সাধু সাধু, ভালো আছেন? জয় গুরু, জয় গুরু। আসি বলেন ভাই। আমি কোরআনে যে হিদিনাকারে এলো চাঁদে, মানুষ যে প্রথম চাঁদে যে ভ্রমণ করবে ওইটা শাল দেওয়া আছে, ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। কোরআনে চাঁদে ভ্রমণ করার শাল দেওয়া আছে? ধরুন ধরুন হাসির হাসির ইয়াটা কই গেল, ধরেন কই গেল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেই হিসাবটা করতে চাচ্ছেন সেই হিসাবের সুবিধার্থে যেই ভার্সনটা আপনি নিছেন কোরআনের, সেই ভার্সনে 6236 আছে, আমি বুঝলাম আর কি, ধরে নিচ্ছি। বলেন তারপরে সুরা কামারের আগ পর্যন্ত মানে এই আয়াত আছে 4847টি, ঠিক আছে? আচ্ছা, এই সূরা কামারের আকুজ মানে 53টা আয়াত মিলে আছে 4847টা আয়াত। এখন 6236 থেকে মানে 4847 বাদ দিলে হয় 1389। আচ্ছা, মানে সূরা কামার থেকে শুরু করে বাকি কোরআনে আয়াতের সংখ্যা কত বললেন? হ্যালো, 4847। না না, পরে একটুকু কি পরে এটা বাদ দিলে হয় 1389। এই 1389টা আয়াত, তার মানে সহজ কথায় বললে সূরা কামার থেকে শুরু করে1969 সালে যে প্রথম যে চাঁদে ল্যান্ড করে মানুষ, ওই সালটাকে হিজরিতে কনভার্ট করলে হয় 1389। দাঁড়ান দাঁড়ান, 1369 না 1369? কিভাবে হলো এটা? নাস্তিক, নাস্তিকের এক গোল দিয়ে দিয়েছেন ভাই, নাস্তিক জিরো, ইসলাম এক ভাই, ইসলাম এক মুক্ত না ভাই, জিরো। আপনি তাকে বলতেন যে ভাই তুমি যে এই দাবি করতেছো, তুমি আসো, তুমি এসে এই নাস্তিকদের সামনে এটা তুলে ধরো, নাস্তিকরা দলে দলে ইমানদার হয়ে যাবে। গ্রহণযোগ্য পায় না জিনিসটা, যেমন মৌমাছির ক্রোমোজোম, তারপরে আরো অনেক কিছু আছে এটাকে হজম করি, তারপরে আরো হজম দেখি, তারপরে ইয়ে করবো। এটাকে হজম করি আগে, যেই তথ্যটা দিচ্ছেন ভাইরে, মানে কি আর কমু ভাই, সিরিয়াসলি মানে সূরা কামার থেকে শুরু করে পড়ার আয়াত সংখ্যা এত, আর ওইটা সাল, এতদিন শুনলাম 6666, আজকে কেন 6666 ইউজ করা হইলেন ওটা আগে বলে দিছি, কারণ ওইটা করলে আপনার হিসাব মিলবে না, এই জন্য তারপর হিসাবটা মিলে ইয়ার কইলেন যে এই সালে চান্দে যাইব ভাই। আর সিরিয়াস ভাই, মানে আর সিরিয়াস যে আমি আপনাকে ইয়ে ইনবক্সে ভাই ইয়ে দেবো নি, মানে সবকিছুর প্রমাণ স্ক্রিনশট এটি ভাই। আর সিরিয়াস মানে মানুষ চান্দে যাইব এটার ইয়া বাইর করছে ইয়া থেকে ভাই। আমি বলি, আমার বাসায় যে একটা ছাগল ছিল, ওই ছাগলটারে দিনে কয়বার ছাগলের কাঁঠাল পাতা দিতাম জানেন? কয়বার? 11 বার। তো তো একটা হাদিস আছে নবীজি, একই রাতে কতজন বিবির সাথে মেলামেশা করছে? 11 জন পালাক্রমে ভাই, কেউ আমার সাথে ভাই 11 জন, তবে সবাই 11 জনই বিবি না, 9টা বিবি 2টা দাসী। হ্যাঁ,
এখন এই যে 11 বার যে কাঁঠাল পাতা দিছি, 11 বারই একই রকম কাঁঠাল পাতা দেই নাই, 9 বার দিছি কাঁচা কাঁঠাল পাতা, আর 2 বার দিছি ওই কাঁঠাল পাতা কুচি কুচি করে কেটে, বুঝছেন নি? এই জন্য 9 আর 2 11 বার বলছি, মিলছে? ইঙ্গিত পাইছেন নি? আরো ইঙ্গিত লইবেন? ইঙ্গিত কি ভাই? ইঙ্গিত যে আমি জানতামই না নবীজির যে এই 11টা ইয়া, তখনই আমি ছাগলটারে এরকম 11 বার ইয়ে করে মানে মিলাই দিছি, ইঙ্গিত ইঙ্গিত দেখলাম এখানে আমরা। আপনাকে আমি একটা ইয়া দেখাই, বেদের বেদের মেয়ে জোৎস্না দেখাই, দাঁড়ান একটু দাঁড়ান, বেদের মেয়ে জোৎস্না ব্ল্যাক হোল দেখাই আপনারে, কারণ আমার পরাণ হইল যে খান খান, এটার মধ্যে কি আছে? ব্ল্যাক হোল আছে, কেমনে শুনে হাসি দিলেন, হাসি দিলেন এত, এটার মধ্যে ব্ল্যাক হোলের ইঙ্গিত আছে, আপনি মানবেন না তখন? ও হ, নাস্তিক রে, আহারে নাস্তিক রে, তুই বুঝবি করতে, ইমান লাগবে, ইমান কি ইমান লাগবে এখানে? ওরে তারা দিদি ধরা, তারা যেখানে ধরা দেয় সেটা কোথায়? সেটা হচ্ছে ব্ল্যাক হোলে তারা ধরা দেয়। মারলি প্রেমের বান, সেই বানেতে আমার পরাণ হইল যে খান খান, সেখানে গিয়া আলোও ফিরে আসতে পারে না, যাই ওখানে প্রবেশ করে সেখানেই খান খান হয়ে যায়, সব খান খান হয়ে যায়, যে খান খান হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল কোন পদ্ধতিতে পাইছে সেটা আমরা একটু শুনতে ইচ্ছুক। হ্যাঁ, আপনি তারে পাঠিয়ে দেন। একটা জিনিস ঠিক হইলেই তো ভাই ইসলাম সত্য হয়ে যাবে, তা তো না, ইসলামে তো আছে, একটা ভুল হইলেই মানে পুরো ইসলামটাই ভুল। ইসলামে তো ওই যে উত্তরাধিকার সম্পত্তি বন্টনে ওইখানে একটা ভুল আছে, তারপরে ওই কোরআন পড়ে মানে আমার মনে হয় না যে এটা কোনো মানে সৃষ্টিকর্তা যে এত কিছু সৃষ্টি করছে এত নিখুঁত ভাবে, সে এরকম মানে গুজে মিলল মার্কে একটা বই ই করবো, মানে তাও পুরো একেবারে পুরো সম্পূর্ণ জীবনের জন্য মানে কি সিরিয়াতে 5000-এর বেশি মানুষ মরে গেল, তার খবর নাই, আর সুরা কামারের মধ্যে সে জানাই দিল 69 সালে চান্দে যাইব মানুষ, ভাই রে ভাই, ফা ইসলামিক, ঠিক আছে লাকসা ভাই, ঠিক আছে তাহলে, হ্যাঁ বলেন ভাই, একটা জিনিস আমি ধরা খেয়েছিলাম ভাই, যেহেতু জন্মুনির সাথে মানে কথা বলছি, একটা জিনিস আমি ধরা খেয়েছিলাম আমি দেখছেন কোন জবাব দিছি না, আমি কোন জবাব দিছি এই দাবির দেইনি, কেন দেইনি ভাই? সিরিয়াসলি হাসা ছাড়াও যদি এটা জবাব দেওয়ার মতো কিছু থাকে তাহলে ভাই মানে পৃথিবী খান খান হয়ে যাক, ওরে তারা দিল্লি ধরে আমরা সবাই মিলে ওই সেই পৃথিবীর খান খান হওয়ার সেই দুই ভাগ হওয়ার মাঝখানে ঢুকে পড়ি, এরকম অকাল, এরকম আকাল এখনো পড়ে নাই ভাই আল্লাহর রহমতে, নাই আল্লাহর রহমতে, বাবুঙ্গা বুঙ্গার রহমতে এইরকম আকাল পড়ে নাই যে এই দাবির আবার জবাব দিতে হইব ভাই, এই দাবি যারা করছে তাদেরকে পাঠাই দিন। হ্যাঁ, আর আপনি যদি এই দাবিতে কনভিন্স হয়ে থাকেন তাহলে বলেন, এটা আমি এই দাবির জন্য মানে ইসলাম গ্রহণ করবো এরকম না ব্যাপারটা, মানে আপনি এটাতে কনভিন্স হয়ে গেছেন যে এটা অলৌকিক কিছু সেটা বলেন, এটার কোন জবাব মানে ইয়ে হয় না। আপনি একটা কাজ করবেন, 19-এর মিরাকল নিয়ে মুক্তমনা ব্লগে বহু আগের একটা লেখা আছে, আপনি একটু সার্চ করে দেখেন 19-এর মিরাকল নিয়ে, আপনি ওইটা একটু পড়েন, সো কল্ড 19-এর মিরাকল, যে কীভাবে চেরি পিকিং করে আপনার সুবিধা যেই দিকে হয় সেই দিকে আপনি হিসাব করতেছেন, মানে মানে চেরি না এটা বলা চলে, এটাকে ম্যাঙ্গো পিকিং ভাই, আপনি পুরো আমের জুস মানে জুস জুস পিকিং করতেছেন, আপনি ম্যাঙ্গো জুস, আপনি ম্যাঙ্গো জুস পিকিং করতেছেন এখানে, এটা চেরি পিকিং না রে ভাই, এটা পুরো ম্যাঙ্গো জুস পিকিং, ম্যাঙ্গোটাও না তাও আবার ম্যাঙ্গোর জুস পিকিং করতেছেন আপনি একেবারে লিটারালি, বুঝছেন? আপনি ইন্টারনেটে সার্চ করেন চেরি পিকিং কি জিনিস, তাহলে বুঝবেন যে কেন এই কনক্লুশনটাতে আমরা পৌঁছাতে পারি না, মানে সিরিয়াসলি ভাই, ওইটা যদি হয়েও থাকে, প্রথম কথা হচ্ছে কোরআনের আয়াত সংখ্যা বা সুরা কামার কে ঠিক করে দিছে? আল্লাহ, এই কামার নামটাও ইনফ্যাক্ট আল্লাহ দিছে না, দেয়নি, সুরা কামার 54 নম্বরে যাবে, এটা আল্লাহ ঠিক করে দিচ্ছে না, আল্লাহ দেয়নি, তাহলে এটা মানুষ বানাইছে, মানুষ ঠিক করছে, এখন তাহলে মানুষের
এটাকে অলৌকিকত্ব বলতে পারেন এক ধরনের। এখন সেটাকে অলৌকিকত্ব বলা যায়, উত্তর হচ্ছে না ভাই। আমার মানে রীতিমতো এটা লজ্জিত বোধ করতেছে যে আপনারা আমার এটা আমার জবাব দিতে হইতেছে, এটা আপনার বুঝাইতে হইতেছে, বাট ইটস ওকে, স্বাভাবিক। আপনি হয়তো যেই যেই মানুষগুলোর সাথে মেশেন বা যাদের সাথে সবসময় আলোচনা করেন বা যেই আপনি, আমি জানি না আপনার জ্ঞান চর্চা আপনি কীরকম বা কতটুকু করেন, সো আমি আপনাকে ছোটো করতেছি না, বাট স্টিল মানে প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা প্রশ্নই আসলে গুরুত্বের সাথে নেওয়া উচিত, যতই হাস্যকর হোক, তাই গুরুত্বের সাথে নিলাম সেটার ই রাখার জন্য, আপনার প্রশ্নটার মান রাখার জন্য জাস্ট এতটুকুই। বাট ভাই হাসি, আমি সরি, এই হাসি আমি ঠেকাতে পারবো না, এই হা আমার মানে না দিয়ে উপায় নেই এই কথা শুনলে। তো তো ঠিক আছে লালন শাহ ভাই, তাহলে এক কাজ করি, আজকের মতো বিদায় নেওয়ার আগে আপনি যদি শেষ কিছু বলেন, বিদায় সম্ভাষণ, বিদায় নিই আপনার কাছ থেকে। ভাই ঠিক আছে, বিদায় নেই। ওকে তাহলে ভালো থাকবেন, শুভরাত্রি, আবার কথা হবে। হ্যাঁ বাই বাই, টাটা, খতম। ওকে আমাদের সাথে